আমি অভিনয় জগতে আসার আগে প্রফেশনাল পেইন্টার ছিলাম, কলা ভবনে পড়াশোনা করেছি, গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াশোনা করেছি। মেডিটেশনের মতন রং নিয়ে ক্যানভাসে খেলাটা আমার জন্য এক ধরনের একটা মেডিটেশন, যেটা একা মন খারাপে মন ভালোই একার সঙ্গে কাটানো যায়, কাজে ওটা আমার বিরাট বড় একটা সম্বল। রং, ক্যানভাস, তুলি, এগুলো আমার জীবনের একটা খুব প্রেশাস অঙ্গ আর কি। আমি ল্যান্ডস্কেপও ভালোবাসি, কিন্তু আমার আঁকায় বারবার নারী উঠে আসে, নারীর বিভিন্ন মুড, নারীর বিভিন্ন পশ্চার। কখনো কখনো ভীষণ বোল্ড, কখনো কখনো ভীষণ লাজুক। নারীর নেচারের সঙ্গে রিলেশন, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এখন যেটা নিয়ে কাজ করছি, আমার কবিতার সাবজেক্টের উপরে আমি আঁকাটা করছি, মানে ওই কাগজে আমার পাশে কবিতা থাকছে আর তার পাশে কম্পোজিশন থাকছে, যেটা ওই কবিতার উপরেই বেসড। আঁকা আমার ভালোবাসা, সকাল্লাদ। তবে এর পাশাপাশি আমার মিউজিক, গান শুনতেও খুব ভালো লাগে, বিশেষ করে গজল। গজলের কথাগুলো গুনগুন করতে আমার বেশ ভালো লাগে। সফর মে ধূপ তো হোগি জো চল সকো তো চলো, সভি হে ভিড় মে তুম ভি নিকল সকো তো চলো, সফর মে ধূপ তো হোগি জো চল সকো তো চলো।